বছর আগে, এর আগের বছরে আপনাদের আমি বলেছিলাম যে আমার, আমি বহু ডাক্তার, বহু জায়গায় আমি গিয়েছি, কিন্তু সবাই এবং সমস্ত ডাক্তার যখন আমাকে না করে দিয়েছিল যে তোমার আর এখন সন্তান হবে না, তখন আমি বহু জায়গায় ঘোরার পর তারপর আমি অশোক মহারাজের এখানে আসি, মা রক্ষিণী মায়ের কাছে আসি। সেখানে এসেই আমার সন্তান, মহারাজ বলেছিল যে তুমি আমাকে 90টা দিন সময় দাও, তোমরা ভেঙে পড়ো না, আমাকে 90টা দিন সময় দাও আর মায়ের ওপর আস্থা রাখো। তো সেই আস্থা রেখে আমি প্রতি অমাবস্যায় প্রতিনিয়ত মহারাজের সঙ্গে যোগাযোগ করতাম এবং প্রতি অমাবস্যা আমি মায়ের কাছে এসে একটাই প্রার্থনা আমরা করতাম যে আমাদের একটা সন্তান। তো 88 দিনের মাথায় আমাদের সন্তান আসে এবং সেই সন্তান 17ই ডিসেম্বর জন্ম হয়েছে, ভূমিষ্ঠ হয়েছে আপনাদের সকলের আশীর্বাদে। আপনারা আবার সবাই আশীর্বাদ করুন যে আমার সন্তান যেন সুন্দর সুস্থভাবে বেঁচে থাকে। থেকে 1.5 বছর। আমি প্রিয়াঙ্কা দাস, আমি নাগেরবাজার থেকে আসছি। মা রক্ষিণীর কাছে এসে আমি আমার জীবনে সবচেয়ে সুখের দিনটা পেয়েছি, আমার সবচেয়ে স্বপ্ন আমার সত্যি হয়েছে, আমার আদরের মেয়েকে আমি আমার কোলে পেয়েছি, খুব ভালো। আমি বারবার আসি, এমনি কোনো অকেশন না থাকলেও এমনিই আসি। নমস্কার, আমি শর্মিষ্ঠা বসু উত্তরপাড়া থেকে এসেছি। একজন পরিচিত পরিচিতের থ্রুতে আমি এসেছিলাম 2 বছর আগে। তখন আমি প্রচণ্ড নানারকম সমস্যায়, পারিবারিক সমস্যায় জর্জরিত, একেবারে আশায় ছেড়ে দিয়েছিলাম সব কিছু থেকে এবং জীবনের প্রতিও। আজ 2 বছর পর প্রত্যেক মাসে অমাবস্যায় আমি নিয়ম করে আসি, প্রয়োজন হলে আমি আমার অফিসের ছুটি নিয়েও আসি। 2 বছর পর আমি অনেক মানসিক শান্তি পেয়েছি, আমার অনেক উন্নতি হয়েছে, পারিবারিক সমস্যাও মিটেছে। এমনকি আজকে মায়ের জন্মদিন 7ই জুলাই, আমি রীতিমতো অফিস ছুটি নিয়ে এসেছি, সকাল থেকে মায়ের সেবা করছি, আয়োজন করছি, আমি প্রচণ্ড মানসিক শান্তি পেয়েছি। এবং আমি চাই যারা যারা আসছেন তাদের সবার ভালো হোক এবং হবেও, মায়ের কাছে কেউ খালি হাতে ফিরে যায় না। ধন্যবাদ। আমি ঝুম্পা দত্ত, নারায়ণপুর থেকে আসছি। আমি 3-4 মাস আগে খুবই খুবই খুব অসুস্থ ছিলাম, কিন্তু মহারাজের কাছে আসার পর থেকে আমার যে কিডনির সংক্রান্ত যে রোগ ছিল, কিন্তু সেই থেকে আমি খুবই নিজেকে সুস্থ বোধ করছি। সোদপুর থেকে আসছি। তো আমি মহারাজের কাছে আসছি প্রায় 5-6 বছর হয়ে গেছে। তো প্রথম ওনার কাছে আসি, আমার বিয়ের পর বেবি আসছিল না, 4 বছর হয়ে গেছিল। তো প্রচুর ডাক্তার দেখানো হয়েছে, তারপরেও আসছিল না বেবি। তখন এই মহারাজের খোঁজ পাই আমি, মহারাজের কাছে এসে তো ওনার সাহায্যেই আমি এই বেবিকে পেয়েছি। দেখছিলেন আপনারা, মায়ের কাছে এসে যারা মা হতে পারেনি, বেশিরভাগ তেমনই ইন্টারভিউ ছিল, তারা মা হতে পারলেন, তারা মায়ের ডাক শুনতে পেলেন, মা ডাকটি। জীবনে এই প্রাপ্তি একটি নারীর সবচেয়ে বড় প্রাপ্তি, তারা নিজেরাই বলেন সে কথা। দেখতে দেখতে সময় গেছে, দিন গেছে, আরো বহু মানুষ এসেছেন মা রক্ষিণীর দরবারে এবং শ্রী অশোক মহারাজের কাছে। হ্যাঁ, একটু সঙ্গে থাকবেন, সেই মানুষটি আজ আরেকবার একটি লাইভ অনুষ্ঠানে আপনাদের জন্য মহারাজের কাছে যাই। ফোনটা নিচ্ছি দিদি, একটু সঙ্গে থাকবেন। জয় মা রক্ষিণী। জয় মা, জয় মা রক্ষিণী। আমরা একের পর এক লাইভ অনুষ্ঠানের মধ্যে রয়েছি। শুরুতেই আমরা দেখলাম যে মা রক্ষিণীর দরবার কাউকে খালি হাতে ফেরায় না, ব্ল্যাক ম্যাজিক অসাধ্যকে সাধন করে। তার কারণ আমরা আগের অনুষ্ঠানেই এরকম কিছু মানুষকে পেয়েছিলাম যার সন্তান নিয়ে সমস্যা ছিল, তাকে বলেছিলাম যে তোমাকে সেটা দেখানো হবে, দেখো মায়ের দুনিয়াতে খালি হাতে কেউ ফেরত যায় না। তোমার মতন এদেরও বিভিন্ন রকম সমস্যা ছিল, বা যাদের যাদের এরকম ধরনের সমস্যা রয়েছে তারা ডাক্তারি বিদ্যার সাথে সাথে তন্ত্রের প্রয়োগ করে দেখতে পারো। আমার অভিমত, সাফল্যটা কিন্তু খুব তাড়াতাড়ি এবং ভালো মতন পেতে পারবে। দুটো বিদ্যাকে একসঙ্গে প্রয়োগ করতে হয়, কারণ তন্ত্র তোমার যে বাধাগুলো আছে সেগুলোকে কাটায়, ওষুধ তোমার জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, সাফল্য পাওয়ার ক্ষেত্রে প্রয়োগ হয়, আর তন্ত্রের যে শক্তি সেই শক্তিটা সেই ওষুধকে পূর্ণরূপে কাজে লাগানোর চেষ্টা করে, অর্থাৎ পূর্ণরূপে কাজে লাগায়। তাই কিন্তু দুটোর প্রয়োগ জীবনদশায় সাফল্যকে পূর্ণমাত্রায় নিয়ে আসে।
সেই সাফল্য যদি তোমরা পেতে চাও তাহলে বলবো ব্ল্যাক ম্যাজিক রয়েছে, রয়েছে মা রক্ষিণী, সাকসেস 100% পাবেই পাবে। জয় মা রক্ষিণী, কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, জয় মা রক্ষিণী। আমি আমি রহরা থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি আমার ছেলে সম্বন্ধে জানতে চাই। ছেলের ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 21 ফেব্রুয়ারি 2000। জন্ম সময়? জন্ম সময় দিবা 3:30। দিবা 3:30, বেশ। আর জন্মস্থান? জন্মস্থান কলকাতা। মা, তোমার সন্তানের জন্ম বার হচ্ছে সোমবার, তাই তো মা? সিংহ রাশি ধনু লগ্ন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে দ্বিতীয়ার কৃষ্ণপক্ষ তিথিতে তোমার সন্তানের জন্ম হয়েছে, তার গণ হচ্ছে নরগণ। দিন হিসেবে শনিবারটা খারাপ, মাস হিসেবে জ্যৈষ্ঠ মাসটা তোমার সন্তানের জন্য খারাপ। সন্তানের অষ্টম স্থান ভালো নেই, বৃহস্পতি শনি খারাপ অবস্থায় রয়েছে মা, শুক্র কেতু খারাপ অবস্থায় রয়েছে। দেখবে এখানে এখানে যে যোগগুলো আমি দেখতে পাচ্ছি, সেই যোগের একটা ফল সেটা হচ্ছে যে পরিশ্রম তাকে প্রচুর পরিমাণে করতে হবে, তাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে, কিন্তু সেই মাত্রায় সুফলটা সে ভোগ করতে পারবে না। এক, নিজের জায়গায় চতুর্থের মঙ্গল কি করছে, বাধা প্রদান করছে, শত্রু বৃদ্ধি করছে, শত্রু বিভিন্ন উপায়ে হানি ঘটানোর চেষ্টা করতে পারে। আর যে বিষয়ের সঙ্গে সে যুক্ত থাকুক না কেন, বর্তমানে যে বিষয়ে থাকুক, ভবিষ্যতে যে বিষয়ের সঙ্গে যুক্ত থাকুক না কেন, এর যদি প্রতিকার না থাকে তাহলে যে বিষয়ের সঙ্গে যুক্ত থাকবে সেই বিষয়ে পূর্ণমাত্রায় সাফল্য সে পাবে না, পূর্ণমাত্রায় সাফল্য সে পাবে না, তাই হচ্ছে কি মা? আমি যেটা বললাম সেটা হচ্ছে কি তার? হ্যাঁ তাই হচ্ছে। কি জানতে চাইছো বলো? আমি জানতে চাই, ও এবার এসসি পাস করেছে বিজ্ঞান বিষয়ে, বিজ্ঞান নিয়ে, ও ভবিষ্যতে মানে কি পড়লে পরে এবার ওর পক্ষে মানে ভালো হবে। আচ্ছা, এবার আবার প্রথম থেকে বলো আরেকবার আমাকে। ও এবার এসসি পাস করলো বিজ্ঞান নিয়ে, আমি জানতে চাই যে ও কোন কি মানে কোন দিকে গেলে ওর মানে কেমিস্ট্রি অনার্স করার বা জিওলজি, জিওলজি আর কেমিস্ট্রি, তাই তো? হ্যাঁ। বা কেমিস্ট্রিতে দিতে পারো। আচ্ছা, কেমিস্ট্রি ওর জন্য ঠিক থাকবে, ভালো ও খারাপ নয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটা জিনিস মা, সেটা হচ্ছে যে যখন এই জীবনটাকে পূর্ণমাত্রায় উপভোগ করার সময় আসবে তখন গিয়ে কিন্তু সমস্যাটা পেয়ে বাড়বে, তার কারণ ওর কালসর্প যোগ আছে, মাঙ্গলিক যোগ আছে, এই দুটো যোগ কিন্তু পূর্ণমাত্রায় ওকে শেষ মুহূর্ত অবধি নিয়ে যেতে দেবে না, তাই এর পরে যে অধ্যায় সেটা হচ্ছে শেষের দিক যাচ্ছে, তাই কি না? তো এর কি প্রতিকার করিয়েছো তুমি কিছু? প্রতিকার কমে যায়, কমে দেওয়া হয়েছে। আচ্ছা, আর কি করা আছে মা? কমে ওই একটাই কমে দিয়ে আছে। আচ্ছা, তার মানে শুধু স্টোন দেওয়া আছে, গ্রহ শান্তিকরণ ক্রিয়া করানো হয়নি, তাই তো? যত শীঘ্র সম্ভব মা গ্রহ শান্তিকরণ ক্রিয়া করিয়ে নাও, আর এক দুটো স্টোন আরেকটু প্রয়োজন আছে সেগুলো প্রয়োগ করিয়ে নাও, আগামী দিন ও সুস্থ এবং ভালো মতন যাবে, আরো ভালো মতন যাবে। জয়মা রক্ষিণী, পরের বন্ধু কে আছেন? হ্যালো, হ্যালো, ৬:১৫ হ্যালো, পাঁচ পেরিয়ে ছয়। আচ্ছা, কোথা থেকে বলছো?
মার্চ 10 মার্চ 6 তারিখটা 10ই মার্চ। হ্যালো, 10ই মার্চ 6 তারিখ। 10 মার্চ 6 তারিখ, তাই তো? জন্ম বার হচ্ছে বুধবার, তাই তো? সিংহ রাশি কর্কট লগ্ন, মগা নক্ষত্রে, দ্বাদশীর কৃষ্ণপক্ষ তিথিতে জন্ম, গণ হচ্ছে দেবাড়িগণ। দিন হিসেবে শনিবার খারাপ, মাস হিসেবে জ্যৈষ্ঠ মাস খারাপ। এখন আমি খুব রেগে আছি, প্রচুর পরিমাণে মানে রাগটাকে আমি কন্ট্রোল করতে পারছো না, তাই তো? এবং তার সঙ্গে সঙ্গে মানুষের সঙ্গে সম্পর্কটাও বাজে হয়ে যাচ্ছে, এবং গত সেটা 5-6 মাসের ওপর হলো, তোমার এই সমস্যাটা বাড়ছে, তাই তো? আর বেশ কিছু চিন্তা করছো, অনেক কিছু চিন্তা করছো, কিন্তু সেই চিন্তাটাকে কার্যকর করে উঠতে পারছো না, মানে যেটা ভাবছো যে জিনিসটা, সেটা তারপর পুরোপুরি কার্যকর করে উঠতে পারছো না, সেটাকে ঠিক ভাবে কমপ্লিট করে উঠতে পারছো না, তাই কি? বৃহস্পতি শনির সঙ্গে এবং কাল সর্প, সুতরাং তোমার কোনো কাজই একবারে হয় না, তাই হয় কি? কোনো কাজ একবারে পুরো করে উঠতে পারো না, কয়েকবার চেষ্টা করতে হয়, তাই হয় কি? আচ্ছা, আপনি ঠিকই বলছেন। এবং আরো একটি জিনিস, নিজের কেরিয়ার বা নিজের জীবনের কিছু জিনিস নিয়ে বেশ দুশ্চিন্তাগ্রস্ত অবস্থা, মানে খুব চিন্তার মধ্যে দিয়ে রয়েছো, তাই তো? কি জানতে চাইছো বলো। আমি জানতে চাইছি আমার পড়াশোনাটা কেমন হবে, আর আমার ভবিষ্যতে মানে কি দেখা আছে, মানে সেরকম মানে আমার কিরকম মানে কত বছর বয়সে আমার বিয়েটা হবে, এরকম কিছু আমি জানতে চাইছি। ওরে বাবা, এত ছোট্ট মেয়ে বিয়ে নিয়ে প্রশ্ন, হায় ভগবান! বাড়ির লোক আশেপাশে আছে? হ্যাঁ, সবাই শুনছে তোমার কথা? হুম। বাবা, এত ছোট মানুষটার বাড়ির লোকও শুনছে সব কথা? তোমার বিয়ে কবে হবে? আচ্ছা, তো আছে বসে, আমার এখন বিয়ে করার ইচ্ছে নেই, কিন্তু মাঝে মাঝে মানে এখন মানে সবাই আমাকে মানে সব দিক থেকে মাঝে মাঝে চাপ আসে আমার একটু আমার উপর দিয়ে, বিয়ে করার জন্য। হ্যাঁ, তোমার বিয়ে দেরি আছে এখনো? হ্যাঁ, বিয়ে এখনো দেরি আছে তোমার, এখনো 4-5 বছর দেরি আছে। কেরিয়ারের ক্ষেত্রে, আমরা পড়াশোনার ক্ষেত্রে যদি যাই, তাহলে একটা জিনিস তুমি দেখবে ভালো করে, নিজেকে যতটা প্রয়োগ করবে পড়াশোনার পেছনে, তার 50%-এর মধ্যেই তোমার রেজাল্ট থাকবে, তার উপরে যেতে চাইবে না। যতটা তুমি নিজেকে প্রয়োগ করবে তার 50%-এর বেশি রেজাল্ট হয় না, তাই হয় তো? আগামী দিন খুব ভালো রেজাল্ট অবস্থায় যাবে না, পড়াশোনা তো হবে বাট খুব ভালো অবস্থায় নয়, পূর্ণ মাত্রায় উচ্চ শিক্ষায় গিয়ে আটকে যাবে, শেষ করতে পারবে না, পূর্ণ মাত্রায় উচ্চ শিক্ষায় গিয়ে আটকে যাবে, সেখানে শেষ করতে পারবে না, মধ্য উচ্চ শিক্ষা তোমার রয়েছে, ক্যারিয়ার ডেভেলপের ক্ষেত্রে বাধা, বিবাহিত জীবন 2023 তো 5 বছর এখনো বাকি আছে, যে গ্রহযোগ আমি তোমার দেখতে পাচ্ছি এখানে বাধা প্রদান করছে সেটা কাটিয়ে নাও, তা না হলে তোমার ব্যক্তিগত জীবনে সন্দেহের দ্বারা সম্পর্ক বিচ্ছেদ যোগ রয়েছে, ব্যক্তিগত জীবনে সন্দেহের বশীভূত হয়ে তোমার সম্পর্ক কিন্তু বিচ্ছেদ হয়ে যাবে, তাই তুমি দেখবে খুব ক্লোজ বন্ধুদের মধ্যে সন্দেহ চলে আসবে, বুঝতে পারছ? সেটা একদম আসে তো, আমি আমার বান্ধবীদেরকে বন্ধুদেরকে খুব ভালোবাসি, কিন্তু সেই জায়গাটা আমি তাদের কাছে পাই না। হ্যাঁ, তো এই জায়গা একটু প্রতিকার করিয়ে নাও, বাড়ির লোক যেহেতু শুনছে
তাই প্রতিকারগুলো প্রয়োজন আছে, প্রতিকারগুলো করিয়ে নাও, তাহলে আগামী দিন মঙ্গলময় হবে। বাবু এটার জন্য তান্ত্রিকের কাছে আসতে হবে, এভাবে মিডিয়াতে হয় না, আর বললে তুমি বুঝতেও পারবে না। হ্যালো, হ্যালো, জয় মা রুক্মিণী বলুন। আমি আমার ছেলের নিয়ে একটু কথা বলতে চাই। ছেলের সম্বন্ধে জানতে চাইছো তাই তো? হ্যাঁ। ছেলের ডেট অফ বার্থ বলো। ডেট অফ বার্থ হচ্ছে 11 ডিসেম্বর 2003, প্রীতম দাস। জন্ম সময়? সময় সাড়ে নটা, রাত্রি। সাড়ে নটা? সাড়ে নটা। জন্মস্থান? জন্ম স্থান কোথায় ছিল? আজিগড়। জন্ম বার হচ্ছে বৃহস্পতিবার তাই তো? হ্যাঁ, বৃহস্পতিবার। মিথুন রাশি কর্কট লগ্ন পুনর্বসু নক্ষত্রে তৃতীয়ার কৃষ্ণপক্ষ তিথিতে জন্ম, গণ হচ্ছে দেবগণ। দিন হিসেবে সোমবার খারাপ, মাস হিসেবে আষাঢ় মাস খারাপ। সন্তান সম্বন্ধে জানতে চেয়েছো কিন্তু সন্তানের আমি প্রথম দিকেই দেখতে পাচ্ছি চন্দ্র খুব খারাপ অবস্থায় রয়েছে, ওর কিন্তু চঞ্চলতার বশীভূত হয়ে যাবে, মন স্থির নয় কিন্তু তোমার সন্তানের, বুঝতে পেরেছো? যার দরুন যে কোনো ধরনেরই কাজের মধ্যে যুক্ত হোক না কেন, সেটাকে পুরোপুরি ঠিক মতন করে উঠতে গিয়ে সমস্যা হয়, তাই হয় কি? এবং শনি দ্বাদশ অবস্থায় থাকার দরুন ঘরের প্রতি আস্তে আস্তে মন কিন্তু উচ্চাটিত হয়ে যাবে, ঘরের প্রতি মন বসবে না, বাইরের দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি চলে আসবে। বুধ শুক্রের সঙ্গে থাকায় এবং শনি এখানে থাকায় যদি আমরা পড়াশোনার ক্ষেত্রকে হিসেব করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মনে রাখার ক্ষেত্রে গিয়ে সমস্যার সৃষ্টি হবে, অঙ্কজনিত বিষয় নিয়ে সমস্যা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা পূর্ণমাত্রায় রয়েছে। কি জানতে চাইছো বলো? আমি পড়াশোনার বিষয়ে, পড়াশোনা প্রচন্ড গাফিলতি থাকবে আর প্রচন্ড রাগ, একদম সে তো থাকবেই, কিচ্ছু করার নেই। লগ্ন অনুসারে মঙ্গলের যে অবস্থান আমরা দেখতে পাচ্ছি সেটাতে কিন্তু মাঙ্গলিকের প্রভাব দিচ্ছে অ্যাজ পার ডিগ্রির দূরত্ব অনুসারে। তো মাঙ্গলিকের প্রভাব দেওয়া ডিগ্রির দূরত্ব অনুসারে মানেই হচ্ছে যে তার মাথা গরম হয়ে যাওয়া, অ্যাক্সিডেন্ট, রক্তপাত, অপারেশন, চোটাঘাত লাগা, জয়েন্ট পেইন, মাইগ্রেনের প্রবলেম, এগুলো হওয়া, শত্রু বৃদ্ধি পাওয়া, শত্রু দ্বারা বিভিন্ন উপায়ে হানি ঘটা, কোনো কাজে পূর্ণ মাত্রা সাকসেস না পাওয়া, জেদ বেড়ে যাওয়া এবং তার ব্যবহার দিনের দিন আরো বাজে হওয়া, মুখের ভাষা দিনোত্তর বাজে হতে থাকবে, যাকে যা ইচ্ছা বলে দেবে, জেদের বশীভূত হয়ে কাজ করার চেষ্টা করবে, রাগের মাথায় ডিসিশন নিয়ে সেগুলোকে এগোনোর চেষ্টা করবে, সাকসেস সহজে পাবে না, যতটুকু সাকসেস সেটা অনেক দেরিতে তার জীবনে আসবে, তার সঙ্গে শুরু করা মানুষেরা তাকে ছেড়ে অনেক এগিয়ে যাবে, সে পূর্ণ মাত্রায় এগোতে পারবে না। আগামী দিন বিবাহে বাধা, বৈবাহিক জীবনে অশান্তি, বিবাহ বিচ্ছেদ, এগুলো যেরকম রয়েছে, সম্পত্তি নিয়ে সমস্যার সৃষ্টি হবে, শত্রু বিভিন্ন উপায়ে তাকে ক্ষতি সাধিত করার চেষ্টা করবে, তো বিভিন্ন দিক থেকে এর বাধা সৃষ্টি হয়, তো তার জীবনেও কিন্তু বিভিন্ন রকম ভাবে বাধা আসছে এবং আসতে থাকবে। কি জানতে চাইছো বলো? না, এটা কি করে কমবে? এটা কি করে কমবে? দেখো মিডিয়াতে ফোন করে তো এক তার রেমেডি তৈরি করা যায় না, এগুলোকে গ্রহদোষ খণ্ডন ক্রিয়া, গ্রহ শান্তিকরণ ক্রিয়ার মাধ্যমে, তন্ত্র ক্রিয়ার মাধ্যমে এগোলে এবং প্রয়োজন মতন রেমেডিকে ধারণ করলে তবে গিয়ে এই মানুষটাকে পূর্ণ মাত্রায় তাকে শান্ত করা, নিজের আয়ত্তে আনা যাবে, পূর্ণ মাত্রায় তার জীবনটা সঠিক রাস্তায় চলতে শুরু করবে। অনেকে রেমেডি বলে দেয়, আমার সেটা পছন্দের নয়, তার কারণ এখানে যেটুকু সময় আমরা বিচার করি সেটা পূর্ণ মাত্রায় বিচার হয় না, অনেকগুলো অ্যাঙ্গেল দেখতে হয়, আমরা যে কোনো একটা অ্যাঙ্গেলের ওপর থেকে অ্যান্সার দিই, এবার সেই অ্যান্সার অনুসারে রেমেডিটা তৈরি করতে নেই, পূর্ণমাত্রা বিচার করিয়ে গ্রহদোষ খণ্ডন, গ্রহ শান্তিকরণ ক্রিয়া, যেরকম আমি বলি খণ্ডন ক্রিয়া, সংকল্পযজ্ঞ, চৌসার ক্রিয়া, মহাযজ্ঞ, সেই রকম ধরনের তন্ত্রক্রিয়া করে তারপর কবচ ধারণ, প্রয়োজন অনুসারে যদি প্রয়োজন হয় তাকে স্টোন ধারণ করে তারপর তার কন্টিনিউ তার ওপরে তন্ত্রক্রিয়ার প্রয়োগ করে তার জায়গাগুলোকে স্মুথ করা,
এখানে মাথা গরম, সেখানে হচ্ছে ক্রোধ প্রশমন ক্রিয়া করে তাকে স্তম্ভন ক্রিয়া, ক্রোধ স্তম্ভন ক্রিয়া করে ক্রোধ বশীকরণ ক্রিয়া করতে হয়, করে তাকে কিন্তু সঠিক রাস্তায় ফিরিয়ে আনতে হয়। এখানে শুধু সেরকম তো নয়, অনেক প্রবলেম আছে, সেগুলোকে রেকটিফাই করার জন্য উপযুক্ত ভালো তান্ত্রিকের কাছে উপস্থিত হও, যেখান থেকে পূর্ণমাত্রায় রেমেডি তুমি তৈরি করতে পারবে। শর্ত একটাই, নিজেদের কাজে নিজেরা কিন্তু পূর্ণমাত্রায় বসবো, ওই একটা কাজ বসলাম বেচার বসলাম না, এরকমটা করবে না, অনেক অনেক অনেকগুলো কাজ প্রত্যেকটাই অ্যাটেন্ড করতে হয়। পরবর্তী কলের বন্ধু কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যালো, আমি রাজকুমার বলছি বর্ধমান থেকে। বর্ধমান থেকে বলছেন, হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ কার সম্পর্কে জানবেন? আমি আমার নিজের সম্পর্কে জানি। হ্যাঁ, জন্ম তারিখ বলুন। 21/6/1978। 21 হয় 1978। সময়? সন্ধ্যা 7:30। 1978 সন্ধে 7:30। 7:30। জন্মস্থান বর্ধমান? না, দক্ষিণ চব্বিশ পরগনা। 24 কাছাকাছি গেছি বলো। ধনু রাশি ধনু লগ্ন পূর্বাষাঢ় নক্ষত্রের প্রতিপদের কৃষ্ণ পক্ষ তিথিতে জন্ম, গণ হচ্ছে নরগণ। দিন হিসেবে শুক্রবার তোমার জন্য খারাপ, মাস হিসেবে শ্রাবণ মাস তোমার জন্য কিন্তু খারাপ। কোনো কাজ বর্তমানে হচ্ছে না, যাই করতে যাচ্ছ সবকিছু নেগেটিভ অ্যানসার আসছে, তাই তো? কিছুতেই মনকে শান্ত করে ধরে রাখতে পারছো না, মন প্রচন্ড ভাবে অশান্ত এবং দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় রয়েছে, তাই তো? যে কার্যের সঙ্গে যুক্ত হচ্ছে সেই কার্যই যেন নষ্ট হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, বা সেই কার্য থেকে তোমাকে সরে আসতে হচ্ছে, তাই তো? সম্পর্কের মধ্যে বিশ্বাস যোগ্যতা জায়গাটা হারাচ্ছে, সম্পর্কের মধ্যে দূরত্ব বৃদ্ধি পাবে, এই সময় প্রিয়জনেরা দূরে সরে যাবে এবং গুরুজন বা খুব কাছের মানুষ সে কিন্তু দেহত্যাগ অর্থাৎ মৃত্যু হওয়ার সম্ভাবনা পূর্ণমাত্রায় থাকছে এই সময়, এবং নিজের হাতে অর্থ স্থির থাকবে না, অর্থ আসার জায়গা বন্ধ হয়ে যাচ্ছে বা সংকীর্ণ হয়ে যাচ্ছে, কেরিয়ার ডেভেলপ করছে না, ঋণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছে, তাই তো? কি জানতে চাইছো বলো? না, বেরোনো সম্ভব নয়। একটা জিনিস আমাকে বলো, ধরো বড় একটা গর্তের মধ্যে তুমি পড়ে গেছো, যেখানে নিজে চেষ্টা করে বেরোতে পারছো না, সেখানে কি আর শুধু নিজে চেষ্টা করে বেরোতে পারা সম্ভব, না কারোর সাহায্য নিয়ে বেরোনো যায়? তো এখানে কারোর সাহায্য নাও, এই জায়গাগুলোর প্রতিকার করাও, তবে গিয়ে আগামী দিন সুস্থ স্বাভাবিক হবে, তা না হলে 5 বছর এরকম কষ্টের মধ্যে থাকো। নমস্কার, কে আছেন? জয় মা রুক্মিণী। নমস্কার, হ্যাঁ আমি পূর্ণিয়া থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমার ছেলের সম্পর্কে একটু জানতে চাই। জন্ম তারিখ বলুন। জন্মবার হচ্ছে সোমবার, তাই তো? মকর রাশি ধনু লগ্ন শ্রবণ নক্ষত্রে সপ্তমীর শুক্ল পক্ষ তিথিতে তোমার সন্তানের জন্ম হয়েছে, তার গণ হচ্ছে দেবগণ। দিন হিসেবে মঙ্গলবার খারাপ, মাস হিসেবে বৈশাখ মাস তোমার সন্তানের জন্য খারাপ। সন্তানের কিন্তু খারাপ সময় শুরু হয়ে গেছে, আগামী 7 বছর তার খারাপ সময় চলবে, এই সময় কিন্তু কোনো কিছু করে উঠতে পারবে না, সব কাজেই বাধা পড়ছে, সাফল্য কিছুতেই পাচ্ছে না, মাথা গরম হয়ে যাচ্ছে, কোনো কিছুতেই নিজেকে এগিয়ে নিয়ে যেতে পূর্ণমাত্রায় পারবে না, বুঝতে পেরেছ? আচ্ছা, বিয়ের ব্যাপারে একটু বাবাজির বিয়ের ব্যাপারে জানতে চাইছিলাম। এই সময় যদি প্রতিকার না থাকে, মা খাতা কলমে যেখানে ইচ্ছা লিখে নাও, যদি তোমার সন্তানের প্রতিকার ছাড়া বিবাহ দাও, সে বিবাহ 100% বিচ্ছেদ হবেই হবে। যদি ওর প্রতিকার ছাড়া বিবাহ দাও,
তাহলে 100% লিখে রাখো বিবাহ বিচ্ছেদ হবে, এবং যদি পরীক্ষা করার হয় আমি তোমাকে এটা চ্যালেঞ্জ করছি, করে দেখো যেদিন তোমার বিবাহ বিচ্ছেদ হবে সেদিন ফোন করে আমাকে এই অনুষ্ঠানে জানিয়ে দিও। আর কি জানতে চাইছো বলো? কি করতে হবে বাবা? মা শনির সাড়ে সাতি কাটাও, কালসর্পযোগ কাটাও, গ্রহণযোগ কাটাও, ব্যয় যোগ কাটাও, গৃহত্যাগ যোগ কাটাও, বীজ যোগ কাটাও, সংসার নাশ যোগ, এগুলো রয়েছে মা, এগুলোর প্রতিকার করানোর দরকার আছে মা, এগুলোর রেমেডি দরকার, গ্রহ শান্তিকরণ ক্রিয়ার দরকার, তবে গিয়ে সন্তানের কিছু মঙ্গলের জায়গা তৈরি হবে। কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে মানে বিয়ে ওইগুলো না করে বিয়ে তাহলে এক বছরের মধ্যে আর হবে না? কি বললাম? বিয়ে তো হবে কিন্তু বিয়ে টিকবে না। না, ওগুলো যদি ধরুন কাটিয়ে দিয়ে দেওয়া যায় তাহলে কি ঠিক হবে ভবিষ্যৎ? তাহলে ঠিক হবে। চোখ খারাপ থাকলে আমরা চশমা নিত, চোখ খারাপ হলে চশমা নিত, তো চশমা নিলে আমরা দেখতে পাই তো ভালো মতো, তো সেরকম এখানেও সমস্যা আছে, তার প্রতিকার করলে সব ভালো মতন চলবে। কাটান করতেই হবে, কাটান না করলে হবে না, কেমোদ্রুম, শনির সাড়ে সাথী, গৃহত্যাগ, সংসার নাশ, সম্পর্ক নাশ, কাল সর্প, ব্যয় যোগ, সব তো রয়েছে, এইগুলো থাকা অবস্থায় সন্তানের কি করে কোন দিক দিয়ে কোন ভাবে মঙ্গল হবে মা? এগুলো সব কাটিয়ে নিলে তারপরে সংসার জীবন? একদম একদম, এগুলো কাটিয়ে তারপর মেয়ে দেখতে যাবে, তার আগে মেয়ে দেখতে গেলেও ফল ভালো হবে না। নমস্কার, কে আছেন? জয় মা রক্ষিণী। হ্যালো দা, নমস্কার। হ্যাঁ বলুন। আমি জামশেদপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। আমি আমার মেয়ের সম্বন্ধে, ক্যারিয়ারের সম্বন্ধে একটু জানতে চাই দাদা। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন, জন্ম তারিখ বলুন দিদি। 97 টা তো সাল হলো, তারিখটা বলুন। 28 তারিখ। 28? হ্যাঁ, নভেম্বরের 28 তারিখ। 28 11 7 নভেম্বরের 28 তারিখ। হ্যাঁ, সময়, জন্ম সময় বলুন। 9:30 রাত 9:30। এগুলো একটু তৈরি হয়ে থাকবেন দিদি, এটা একটু তৈরি হয়ে থাকতে হয়। জন্মস্থান বলুন। জামশেদপুর। জামশেদপুর, ঠিক বলেছ, জন্মবার শুক্রবার, তুলা রাশি কর্কট লগ্ন, বিশাখা নক্ষত্রে, চতুর্দশী শুক্লপক্ষ তিথিতে জন্ম, সন্তানের গণ হচ্ছে দেবাড়িগণ অর্থাৎ রাক্ষসগণ, দিন হিসেবে বৃহস্পতিবার খারাপ, মাস হিসেবে মাঘ মাসটা সন্তানের জন্য খারাপ। এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি বুধ শুক্র মঙ্গল ভালো অবস্থায় নেই, ঘাতক অবস্থায় কেতু বসে আছে, গুপ্ত শত্রু দ্বারা হানি ঘটার সম্ভাবনা রয়েছে, সম্পর্কের জায়গায় কিন্তু সমস্যা আছে, বিবাহিত জীবন ভালো হবে না কিন্তু ওর, এবং তার সঙ্গে সঙ্গে শনি এখানে থাকায় এর এই সময় বৃহৎ 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 ধরনের ফাড়া যোগ রয়েছে, যেখানে কিন্তু বড় ধরনের অ্যাক্সিডেন্ট বা বড় ধরনের দুর্ঘটনায় শারীরিক দিক থেকে বা শরীরের মধ্যে কোনো অঙ্গের এমন আঘাত লাগবে যে সেটা কেটে বাদ হওয়া বা সেটার উপরে বড় ধরনের অস্ত্রোপচার হবে, বা যত শীঘ্র সম্ভব এর প্রতিকার যেন থাকে এটা মাথায় রাখবে। কি জানতে চাইছো বলো? আমি ওর ক্যারিয়ার নিয়ে জানতে চাইছি দাদা। কি করছে মা এখন? আগামী দিন কিছু করার ইচ্ছে আছে তাই তো? আচ্ছা, মঙ্গল ষষ্ঠ, ওর এই যোগে যে যোগ হয়ে রয়েছে। হ্যাঁ মা, সামনের বছর ওর ক্যারিয়ার ডেভেলপ হয়ে যাবে। চেষ্টা করতে বলো মা, ওর কিন্তু সরকারি চাকরির যোগ আছে কিন্তু বৃহৎ ফাড়া আছে, বৃহৎ ফাড়ায় পূর্ণ মাত্রায় যদি আমি যা দেখতে পাচ্ছি যদি সেটা হয়ে যায় মা, তাহলে এ সরকারি চাকরি পেয়েও কোনো লাভ ওর কিন্তু হবে না। বুঝতে পারছেন আশা করি যে কি ধরনের যোগের কথা মহারাজ বলছেন, এবং সেক্ষেত্রে
যদি আপনি মনে করেন যে যোগাযোগ করে সেই ফাঁড়া সম্পর্কে কিংবা তার গ্রহদোষ খণ্ডনের জন্য আপনি এগিয়ে আসতে চান, জামশেদপুর থেকে একবার কলকাতায় তো আসতেই হবে এবং ফোন করে আসবেন 9831734253 এবং 9903444493। নাম্বারস খোলা থাকছে আপনাদের জন্য সরাসরি যোগাযোগের জন্য। যেসব বন্ধু উত্তরবঙ্গে থাকছেন শিলিগুড়িতে, তাদের জন্য সুখবর যে আগামী 9 জুন 2018 সেখানে মহারাজকে আপনারা পাবেন হোটেল নীলাদ্রি হিলকাট রোডে। এবং সেখানে যোগাযোগের জন্য টেলিফোন নাম্বারস অপরিবর্তিত থাকছে 9831734253 এবং 9903444493। নিয়মিতভাবে প্রতিদিন বাই অ্যাপয়েন্টমেন্ট দমদমে এয়ারপোর্ট 2.5 নম্বর গেট পুলিন পল্লী, সোমবার হাজরার মহাকাশ চেম্বারে পাচ্ছেন, শুক্রবার ব্যারাকপুর 15 নম্বর রেলগেট আমরা ক্লাবের দ্বিতলে লালকুঠি ব্রিজ সন্নিকট, বৃহস্পতিবার বালির নিমতলা ফরচুন টাওয়ারে পাচ্ছেন, দুর্গাপুরে নিয়মিতভাবে দুর্গাপুর সিনেমা হলের পেছনে নিয়মিতভাবে পাচ্ছেন তারাপীঠ এবং বর্ধমানে হোটেল নিশীথ। যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে একটু মনে করানো যে আপনারা আমার চ্যানেলের এই অনুষ্ঠান সারা দিন ব্যাপী বিভিন্ন স্লটে দেখতে পান, সুতরাং মহারাজ কি বলছেন কিভাবে বিশ্লেষণ করেন সেগুলো মিস করার কিন্তু আপনাদের কোনো চান্স নেই। হ্যাঁ, জয় মা রুক্মিণী, সেটাও মিস করে তাহলে ইউটিউবে কিন্তু সার্চ করলেও ইউটিউবে ব্যাপারটা পাওয়া যায়, যে অশোক মহারাজ বলে সার্চ করবে সেখানে আমার চ্যানেলের অনুষ্ঠান তুমি কিন্তু দেখতে পাবে যে কোনো সময়, যে কোনো সময়ের যে অনুষ্ঠানগুলো আমাদের হয় সেগুলোও তুমি যে কোনো সময় দেখতে পাবে, যদি কোথাও মিস হয়ে যায় তো সেটাকেও তুমি দেখতে পাবে। সৌজন্য আমাদের রানা, রানা অবশ্যই খুব হেল্প করে এই বিষয়টার ওপরে এবং লাহাও খুব বিষয়টার উপরে হেল্প করে, দৃষ্টিপাত দেয় বলেই কিন্তু ইউটিউবের মধ্যেও তোমরা এই জিনিসগুলোকে দেখতে পাবে, অর্থাৎ আমার অনুষ্ঠানগুলোকে দেখতে পাবে। যে অনুষ্ঠানটা মিস হয়ে যাবে যদি মনে হয় পূর্ণমাত্রায় দেখা হয়নি, তাহলে ইউটিউবে সার্চ করবে সেখানেও কিন্তু পেয়ে যাবে। কেউ আছেন আমাদের সাথে? জয় মা রুক্মিণী, হ্যালো, আমার মনে হয় লাইনটা বোধহয় আমি মিস করেছি। হ্যালো হ্যালো, না আমরা তখন মিস করেছি, মিস করা হয়ে গেছে, আমরা রিসিভারটা উঠে যাওয়াতে মার জন্য চেয়ে নিচ্ছি। যে বন্ধু ফোন করেছিলেন আবারও চেষ্টা করতে পারেন, যারা ফোন করতে চাইছেন আমার চ্যানেলে যে দুটি লাইন ল্যান্ডলাইন নাম্বার যাচ্ছে তার যে কোনো একটিতে ফোন করবেন, সরাসরি টেলিফোনের অপেক্ষায় রইলাম আমরা। যে কথাটা বলার, শুধুমাত্র অমাবস্যার পুণ্যতিথি কিংবা কোনো বিশেষ দিন বা তারিখ নয়, নিয়মিতভাবে তার মা রক্ষিণীর যে আঙ্গন আছে সেই অঙ্গনে কিন্তু মঙ্গলবার এবং শনিবার তার সেখানে যজ্ঞ অনুষ্ঠিত হয়ে থাকে। এছাড়া সামনেই শনিবার, সামনের শনিবার রয়েছে যেখানে মহাযজ্ঞের আবার আয়োজন হচ্ছে, সেই সামনের শনিবারই কিন্তু মনে করলে তোমরা কাজ করিয়ে নিতে পারবে। কিন্তু তার আগে তোমাদের বিষয়গুলো নিয়ে আলোচনা করার দরকার, বিচার করার দরকার, যেরকম প্রত্যেক দিন প্রত্যেকটা চেম্বারে যে বিচারটা চলে সেরকম বিচার করানোর দরকার, সেগুলো করিয়ে সামনে শনিবার ভালো যোগ আছে, সামনে শনিবারে ভালো সময় রয়েছে, সেই সময় করিয়ে নিতে পারো, কারণ আগামী দিন কিন্তু মহাযোগ আসছে, আগামী সময় মহাযোগ আসছে, সেই মহাযোগ কিন্তু কাজে লেগে যেতে পারে। অনেকের প্রশ্ন, আচ্ছা শনিবারটা তো করব, তাহলে মহাযোগ কি করে কাজে লাগবে? আমার প্রত্যেকটা নিয়ম হচ্ছে, যেরকম ধরো শনিবার তুমি খণ্ডন ক্রিয়া সংকল্প যজ্ঞ করলে মাঝে রইল চৌসার ক্রিয়া, মহাযজ্ঞটা কিন্তু মহাসময়েতেই হয়, তাই যার যে কাজই যখনই শুরু হোক না কেন মহাসময়েতে গিয়ে তার ক্রিয়াটা হবেই হবে, অর্থাৎ যে মহাযোগ আসছে সেই মহাযোগে মহাযজ্ঞের আয়োজন করা হয়, এবং সেই জন্য কেউ কোনো মহাযোগ মিস করবে সেটা কিন্তু হয় না, সেটা আগে শুরু করলেও কি পরে শুরু করলেও কোনো মহাযোগী তোমাদের ক্ষেত্রে গিয়ে কিন্তু মিস করবে না, যেটা তোমাদের সামনে মহাযোগ থাকবে। জয় মা রুক্মিণী, কে আছেন? জয় মা রুক্মিণী, হ্যাঁ হ্যাঁ নমস্কার, বলুন বলুন। হ্যাঁ বলছি, আমি একটু ছেলের সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ? ডেট অফ 29/9/84। 29/9, হ্যাঁ 1984, সময়? সময় সময় সন্ধ্যে 6:05। সন্ধ্যে 6:05, জন্মস্থান? সন্ধ্যে 6:05। জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান কলকাতা। জন্মবার শনিবার, তাই তো? হ্যাঁ শনিবার। বৃশ্চিক রাশি, মীন লগ্ন, অনুরাধা নক্ষত্রে, ষষ্ঠী শুক্লপক্ষ তিথিতে জন্ম, গণ হচ্ছে দেবগণ,
দিন হিসেবে শুক্রবারটা খারাপ, মাস হিসেবে আশ্বিন মাসটা কিন্তু খারাপ। দেখো, সন্তানের ওপর থেকে শনির একটা কুপ্রভাব বইছে কিন্তু, যার দরুন দেখবে হওয়া জায়গাগুলো সমস্যার সৃষ্টি হবে, কাজগুলো আটকে যাওয়া, এগোনোর ক্ষেত্রে সমস্যা, শত্রু প্রচুর পরিমাণে বেড়ে যাওয়া, আর আর্থিক জায়গায় গোলযোগ, মাথা খুব বেশি গরম হয়ে যাওয়া, কাজগুলো ঠিক মতন করে উঠতে না পারা, সম্পর্কের মধ্যে মাঝে মধ্যে অশান্তি বৃদ্ধি পাওয়া, প্রত্যেকটা ক্ষেত্রেই বাধা প্রাপ্তি ঘটা, এগুলো কিছু না কিছু তার জীবনে বর্তমান অবস্থায় খুব বেশি করে দেখা যাবে, তাই হচ্ছে কি? হ্যাঁ তাই হচ্ছে, হ্যাঁ তাই। এবং কোনো কিছুতেই পূর্ণ মাত্রায় ডিসিশন ধরে রাখতে পারছে না, আমরা বলি ডিসিশন নিতে পারছে না আলাদা, বাট এই ডিসিশনটা ধরে রাখতেই পারছে না, তাই হচ্ছে কি? এবং এখানে দেখো, যেখানে ঘাতক যোগটা তৈরি হয়েছে সেটা কিন্তু তুঙ্গি ঘাতক যোগ, তুঙ্গি ঘাতক যোগ হওয়ায় সব বুঝেও তারপরে শেষে গিয়ে ভুলটাই করবে। কি বললাম বুঝতে পেরেছো? যে সব বুঝে গেল, যে সব বোঝালে বাবু এইভাবে এইভাবে কর, এটা ভালো ওটা ভালো, ওইভাবে করিস না ওটা খারাপ, যেটা ওইভাবে করিস না ওটা খারাপ, দেখবে কি আলটিমেট সেটাই যেন তার জীবনে হয়ে যাচ্ছে, তাই হচ্ছে কি? কি জানতে চাইছো বলো? আমি বলতে চাইছি ও একটা চাকরি করছে, এখন অন্য চাকরির চেষ্টা করছে, এখন কি চাকরিটা পাবে? ওর সময়টা কি ভালো? পরিবর্তন করতে না বলো, দু বছর কাটিয়ে নিতে বলো, চলে গেলে কিন্তু কিচ্ছু পাবে না, সময়টা খুব খারাপ, দু বছর কাটাক তারপর যা ইচ্ছা হোক, আর যদি বাইরে চলে যাবার কোনো কিছু থাকে তবে সেটা অ্যাকসেপ্ট করবে। আরে মানে জন্মস্থান থেকে দূরে? জন্মস্থান থেকে কর্মস্থান দূরে হওয়া চাই। আচ্ছা, তাহলে ঠিক আছে। আচ্ছা, যদি জন্মস্থানে থেকেই কিছু কিছু আসতে থাকে, কিছু যেন না করে, সমস্যা হয়ে যাবে। বুঝতে পেরেছো তো কি বললাম? আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সাক্ষাতে দেখা করে নিও। জয়মা কে আছেন? হ্যালো, একটু জোরে বলবেন। হ্যালো, লাইনের ব্যাঘাত। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, কেটে দিতে হবে। হ্যালো মাগো, আবার চেষ্টা করো, লাইনে কিছু প্রবলেম চলছে। হ্যাঁ, আমরা বোধহয় সেই প্রবলেম্যাটিক জায়গা থেকে বেরিয়ে এসে একটু আলোচনায় যদি মন দিতে পারি। একটু আগে মহারাজ বলছিলেন যে শনিবারের এবং মঙ্গলবারের তারিখ বা বার ধরে আমরা মাঝে মাঝেই এই যজ্ঞের কথা বলে থাকি। মানুষ তারাপীঠ ছোটে, মানুষ অন্যত্র কোথাও যজ্ঞ হলে মনে করে সেটা বেশি মহীয়ান হয়ে উঠছে, বেশি কার্যকরী হয়ে উঠছে, কিন্তু সবটাই কিন্তু দাঁড়ায় ওই ফ্রেমওয়ার্কটার মধ্যে যে আমি কাজটা কত নিষ্ঠা ভরে করছি, একদম মারুখিনীর সামনেই তো করছি। একদম একদম, শুধু এটাই না আশিস দা, তুমি দেখো আমি অন্তত বুক ফুকে বলতে পারি যে গুরুকুলকে ভাই আমি ঠিক জায়গায় রেখেছি, তন্ত্রকে ঠিক মতন করি। দেখো একটা জিনিস, অনেকে অনেকের কাছে কাজ করিয়েছ, আমি কারুকে কোনোভাবে ছোট করব না, আমি যা করি আমি সেটাই বলবো, আমি কি তোমায় দিতে পারবো সেটা জানো, তবে গিয়ে তোমার যদি মনে হয় যে আমার কাছে এসে তোমার লাভ হবে, আমার দেওয়া জিনিস তোমার নেওয়ার দরকার, সেরকম আসো। আমি রেডিমেড কবচ পছন্দ করি না, যে তুমি এখনই আসবে আর এখনই কিছু পেয়ে যাবে, রেডিমেড সেটা কেউ চাইবে না, আমি পছন্দ করি না, সেটা আমার দ্বারা সম্ভব নয়। এক, দেখো কি কি কাজ আমার এখানে হয়, আমি বারবার বলেছি কটা কাজ আঙুলে গুনলে দেবে, খণ্ডন ক্রিয়া, সংকল্পযজ্ঞ, চৌসার ক্রিয়া, মহাযজ্ঞ, চারটি ক্রিয়া কমপ্লিট হওয়ার পর কবচ পাবে, কবচের সাথে মন্ত্র এবং প্রয়োগ, তারপর ডামরি ক্রিয়া, ডামরির চালান ক্রিয়া, এবং তার সাথে সাথে বিশেষ যজ্ঞ ক্রিয়া যেটা তারাপীঠের শ্মশান ভূমিতে হয়। তো এই আট ধরনের ক্রিয়া কমপ্লিট হওয়ার পর তোমাদের জীবনের সাকসেসের জায়গাটা আসবে না, এই প্রশ্নটা থাকতে পারে না। প্রথম দেখো যে এই আট ধরনের ক্রিয়া কি তোমার জীবনে হচ্ছে, দেখো তোমাকে দাঁড় করিয়ে কি ঠিক এইভাবেই খণ্ডন ক্রিয়াটা চলছে, পৈশাচিক চালান ক্রিয়া, চৌসার ক্রিয়াটা কি হচ্ছে, ঠিক তোমাকে দাঁড় করিয়ে কি তোমার কাজটা করছে। আজকে ব্ল্যাক ম্যাজিক যে পুতুল তন্ত্র ক্রিয়া, এই পুতুল তন্ত্র ক্রিয়ায় পুতুলের ব্যবহারটা কতটা
সঠিকভাবে করা হচ্ছে, কোন পুতুল কোন কাজের জন্য ব্যবহার হয়। এখন তো সবাই ব্ল্যাক ম্যাজিক নিয়ে লাপালাপি করে, কিন্তু জানা উচিত কোন পুতুল কোন কাজের জন্য ব্যবহার হয়। সব পুতুল এক কাজের জন্য ব্যবহার হয় না, হতে পারে না। সেরকম তন্ত্রক্রিয়ার অতগুলো ভ্যারাইটি তুমি কি উপস্থিত থাকছো কারোর কাছে? কেউ কি তোমায় দিচ্ছে? দিলে তোমায় সেই জায়গা সাফল্য পাবেই। সবাই বলে তন্ত্রে যে তোমায় ক্ষতি করেছে, তোমায় বান মেরেছে, জাদুটোনা করেছে, কিন্তু কেউ কি তোমায় ঠিক এইভাবে পিঠে থালা লাগিয়ে প্রমাণ করে দেখাতে পারে যে দেখো তোমার ওপর তন্ত্রক্রিয়ার প্রয়োগ হয়েছে, তোমাকে কেউ তন্ত্রে প্রয়োগের দ্বারা ক্ষতি করেছে? কেউ দেখাবে না। আজকে আমি দেখাই আর দেখিয়েছি বহু বছর আগে বলে বহু বছর ধরে বহু বহু মানুষ যাতে না দেখাতে পারি সেটার চেষ্টা করেছে। পিঠে থালা লাগানো যদি তন্ত্রে ক্ষতি করে থাকে, তাহলে কাসার থালার ওপর মন্ত্রপুত করে তোমার পিঠে থালা লাগবেই লাগবে, তার কোনো রকম সাইড হতে পারে না, লাগবেই, এবং সেটা তোমার সামনেই আমি করব। আমি কোথাও থেকে আঠা লাগিয়ে পিঠে লাগাবো না, এটা অনেকের বক্তব্য, অশোক মহারাজ পিঠে আঠা লাগিয়ে আগায়, সেটাও করব না, চিন্তা নেই, তোমার সামনেই আমি প্রমাণ করে দেখাবো। যদি সেখানেও কোনো রকম ভাবে তার্কিক জায়গা তৈরি হয়, তাহলে আমি তোমার সামনে তোমার মাথা থেকে পা অব্দি সুতো মেপে মন্ত্রপুত করে সেই সুতোকে আবার মাপাবো, দেখবে হয় ছোট হয়েছে নয় বড় হয়েছে। তন্ত্রের সেই জোর আমার আছে, তন্ত্রের সেই প্রয়োগ আমি জানি, তন্ত্রক্রিয়া সেই প্রয়োগ করে শত্রুকে স্তম্ভন করতে আমি জানি। লেবু কেটে বলি দিয়ে যজ্ঞে আহুতি শুধু দেখানোর জন্য করি না, শুধু দেখানোর জন্য করলে লোকে ওই অন্য জায়গায় কাটত, উরুর ওপর সাহস নিয়ে কাটত না, ফালা ফালা হয়ে যেত। আমার বিশ্বাস আমার মা রক্ষিণে এই হাত দিয়ে রাখে আমার উরুর ওপর, আমার উরুতে কোনো কিছু হয় না। আমি এই যে কলার বলি দিয়ে রাম্বার বলি, সেটা যদি অন্য কেউ দেখানোর জন্য, এবার তো হয়েছিল কৌশিকী অমাবস্যায় এই বলি দেখাতে গিয়ে পা পুরো ফালা হয়ে গেল, তো এই ক্ষেত্রে তার ডাইলগ ছিল যা তোর কাজ আমার রক্ত খেয়ে নিল, এরকমও একজন বলেছিল তার পা ফালা হয়ে গেছিল বলে। তো এই ক্রিয়াগুলো ব্ল্যাক ম্যাজিকে আছে, যাকে নকল করে কোনো লাভ নেই, তার কারণ নকল নকলই হয়। ব্ল্যাক ম্যাজিক তোমাকে এই ধরনের ক্রিয়া দেবে, তোমার জীবনের সেই সাফল্য দেবে। ব্ল্যাক ম্যাজিক তোমাকে অতগুলো ক্রিয়াতে উপস্থিত করিয়ে কাজ করাবে যা অন্য কোনো ক্রিয়া তোমায় করাবে না। যদি অন্য ক্রিয়া করায় যাও, তার কাছে সাফল্য পাবেই পাবে, অন্যের হয়ে অশোক মহারাজ গ্যারান্টি দিচ্ছে। আর যদি না করায় তাহলে বলবো সারা দুনিয়ার কারুর কাছে যাওয়ার দরকার নেই, এই অশোক মহারাজের কাছে আসো, রেজাল্ট তুমি পাবেই পাবে। জয় মা রক্ষিণী, আমাদের দৃঢ় বিশ্বাস এই বিশ্বাস আপনার মনে পর্যবসিত হবে এবং তাকেই মূলধন করে সঙ্গে ভক্তি ধৈর্য এবং শ্রদ্ধাকে নিয়ে আসুন। মা রক্ষিণীর দরবারে সত্যি সত্যি কেউ খালি হাতে ফিরে যায় না। সকলে ভালো থাকবেন। মা রক্ষিণী তোমাদের মঙ্গল করুক। জয় মা, জয় মা রক্ষিণী।